বিরতির পর ফিরে আসলাম। বিভিন্ন দুর্নীতির ইস্যুতে টিপ্রামাথার পক্ষ থেকে ডেপুটেশন প্রদান, তুলাশিখর ব্লকে ডেপুটেশন প্রদান করা হয় টিপ্রামাথার পক্ষ থেকে। ডেপুটেশন প্রদানের পূর্বে ব্লকের কার্যালয় ঘেরাও করা হয় টিপ্রামাথার পক্ষ থেকে এবং তারপরে ডেপুটেশন প্রদান করা হয়। মোট 10 দফা দাবির ভিত্তিতে মথা প্রতিনিধিরা যারা আজকে ডেপুটেশন প্রদান করেছেন বলে জানা যাচ্ছে। আজ শুক্রবার ডেপুটেশন প্রদান, বিভিন্ন দাবির ভিত্তিতে তুলাশিখর ব্লকে ডেপুটেশন প্রদান মথার পক্ষ থেকে। টিপ্রামাথার যে দাবিগুলি রয়েছে বা যে অভিযোগগুলি রয়েছে তার মধ্যে অন্যতম, তুলাশিখর ব্লকের প্রত্যেক এডিসি ভিলেজে দ্রুত পানীয় জলের ব্যবস্থা করতে হবে, যে সমস্ত রাস্তাঘাট ভগ্ন তার সারাই করতে হবে অতি সত্বর, প্রত্যেক গ্রামে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হেল্পার এবং কর্মী নিয়োগ থেকে শুরু করে দুর্নীতি বন্ধ করে স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করার দাবি রয়েছে টিপ্রামাথার। 10 দফা দাবির মধ্যে রয়েছে আরো অন্যান্য দাবিগুলি, তবে ইতিমধ্যে আজকে শুক্রবার সকালের যে ছবি পরিলক্ষিত হলো টিপ্রামাথার পক্ষ থেকে দুর্নীতির প্রতিবাদে ব্লকের কার্যালয়ে ঘেরাও এবং ডেপুটেশন প্রদান, ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার কি বক্তব্য শুনুন। দুর্নীতি বড় বড় অংশা যে বড়গুলি 5,000 জনসমর্থন বর্গ চেয়ারম্যান গুলি ত্রিপুরা সরকার যে লুটের বাণিজ্য খাইমানি আপনি প্রতিবাদে দিলি তুলাশিখর ব্লক ডেপুটেশন নাই। আগামী 5 মিনিট নিয়ে বিশৃঙ্খলা দিয়েছি ডেপুটেশন চেম্বার নাই বরং নট মানিয়া এই নৌজানি মানিয়া বিপিএল কার্ড দেওয়াইশে সার্বে মা খাই নাই। তারপরে যে যে যারা কালভার্ট নিয়ে ব্যবস্থা নেব কালভার্ট মা খাই নাই, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এবং হেল্পার্স নিয়োগে দুর্নীতি এবং অন্য অঞ্চলে দোঙ্গানি আপনি প্রতিবাদে দিবে বরং আমি শিওর এখানে হাজার হাজার লোকের সমাবেশ হয়ে গেছে এবং মিছিলটা যখন শুরু হবে এখান থেকে রাজ্যের প্রতিটি মানুষ দেখবেন যে আমরা কি করে এখানে আজকে প্রতিবাদ করছি। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার বক্তব্য আপনারা শুনলেন। তবে আজকের এই ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে একটি মিছিল সংঘটিত হয় টিপ্রামাথার পক্ষ থেকে। যদিও আজকের এই মিছিল বাধাপ্রাপ্ত হয় আরক্ষা প্রশাসনের কর্মীদের দ্বারা, তবে আজকের এই মিছিলে হাজার হাজার টিপ্রামাথার কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে ডেপুটেশন প্রদান করা হয় বিভিন্ন দাবি বিভিন্ন দুর্নীতির অভিযোগকে সামনে রেখে বলে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা জানিয়েছেন এবং অতি সত্বর যাতে এই সমস্ত সমস্যা দূর করা হয় তার দাবি রাজ্য সরকারের কাছে তুলে ধরলেন বিরোধী দলনেতা। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। এই পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানগালির পর্দায়। নমস্কার।